সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই ভিডিওটা তামিমা এবং নাসির এবং রাকিব ভাইকে নিয়ে একটু আপডেটিং করা। তামিমা এবং নাসিরের বিয়ে তো অবৈধ, এটা আমরা সবাই জেনেছি। এখন রাকিব ভাই আসলে কী চাচ্ছেন? আমরা আপনার মূলধারার গণমাধ্যমের মাধ্যমে কিছু নিউজ দেখতে পেয়েছিলাম, যেটা যে রাকিব ভাই আদালতে উপস্থিত হবার পরে তার কাছ থেকে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছিল যে তামিমাকে নিয়ে তিনি সংসার করবেন কি না, বা তামিমা যদি ফিরে আসতে চায় তাহলে সেই ক্ষেত্রে ওনার সিদ্ধান্তটা কী হবে। তো গণমাধ্যমগুলো যে নিউজগুলো দিয়েছে এখন সেইগুলোর সত্যতা কতটুকু সেটা সম্পর্কে অনেকে আবার সন্দেহান আছেন যে না ভাই, আসলে রাকিব ভাইয়ের মুখ থেকে তো শুনে নেই। তো আমরা আজকে রাকিব ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করব যে তামিমার ধরেন মানে আগামী 31 অক্টোবর তামিমাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি নাসির এবং তামিমার মা সুমিকে। তো যদি কেসে হাইরা মানে এটা তো অত রিপিটেশন করার সুযোগ আছে, কারণ আইনের কিছু ধারা আছে, তো সেই ক্ষেত্রে রাকিব ভাইয়ের আসলে ব্যক্তি সিদ্ধান্ত কী হবে, আর কেনই বা তিনি তামিমাকে নিয়ে আসলে সংসার করতে চান। এক একজনের পয়েন্ট অফ ভিউ এক একটা, মানে যারা একটু আমার মতন কী বলা হয় যে বিদ্রোহী টাইপের মানুষ বা দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, অথবা হালকা ছেঁকা ছোঁকা খাইয়া ধরেন এরকম থাকে না যে না জবি হ্যাঁ এটা আর মানবো না এরকম, আবার মুসলিম ভাইয়ের বউর ভাষায় যে সেব মুখের থেকে ফালে সেটার মুখে নেবে না, তো এই ধরনের ফিলিংসদারি যে মানুষগুলো আছে তাদের চিন্তা যে তামিমাকে নিয়ে যেন রাকিব সংসার না করে। আবার অনেকেই আমাদের কমেন্টও লিখেছেন যে না আনুক, আইনার 2-3 দিন রেখা তালাক দেওয়া দেখ। তো এই যে মিক্সিং বক্তব্য, মিক্সিং বক্তব্যে রাকিবের আসলে বেসিক্যালি মূল ফিলিংস কি? তো চলুন আর কথা বাড়াবো না, গরিবের ইউটিউবার রাহিজনী ভাই তিনি রাকিব ভাইয়ের কাছে গিয়েছিলেন এ সম্পর্কে একটু বক্তব্য জানার জন্য। এর মাঝখানে আবার গতকালকে আপনাদেরকে আপডেটটা দিয়েছি যে তামিমা 3 মাসের প্রেগনেন্ট, এটা রাহিদ্রনী ভাই তিনি এটা কিন্তু কনফার্মেশন করেছে। তো সকল কিছু নিয়ে কথা হবে, চলুন আমরা রাকিবের কাছ থেকে শুনে আসি। আপনি কি রাকিব থেকে দূরে আছেন? আমি একটু জানবো রাকিবের অনুভূতি, প্রথম অনুভূতি আর কি, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, সব কিছু মিলে যে আমাদের সত্যির জয় হবে এটাই আশা ছিল, ইনশাআল্লাহ সেটাই হয়েছে আর কি, যে আমরা সব কিছু প্রমাণিত হয়ে গেছে, একদম সিঙ্গেল সব কিছু, যত ডকুমেন্টস ছিল আমাদের সব কিছু প্রমাণিত হয়েছে। নিশ্চয়ই এই সবটা সার্থক, মানে এবং একই সঙ্গে পিবিআই এত সুন্দর করে তদন্ত করলো এবং সেই তদন্তে এটাও প্রমাণ হলো যে বিচার আছে বাংলাদেশে, আইন আছে বাংলাদেশে, এই আশা সেই বিশ্বাসটা আপনার তৈরি হলো। জি এটা আমার না, পুরো মানুষের, আজকে আমার বিজয় না পুরো মানুষের বিজয়, মানে প্রাথমিকভাবে যে জিনিসটা যে এই মানুষ হয়তো বা জানতো না যে এতটুকু এই বিষয় নিয়ে মামলা করা যায় বা আইনের আলতায় নিয়ে আসা যায়, তো এটা হয়েছে যে আমার জন্য না, আমাদের যারা এই এই যে আমি যে কেসটায় ভুক্তভোগী এরকম অসংখ্য মানুষ যারা হয়তো বা জানে না বা জানে না কি এটা নিয়ে আইন মামলা করা যায় বা এদেরকে বিচারের আলতায় আনা যায়, তো এই বিষয়ে জানে না, তো এখন সবাই জানলো, বুঝলো যে না আমার মা বলতে যে এটার জন্য কি পুলিশের কাছে গেলে পুলিশ কি বলবে, কিন্তু দেখলো যে না আমাদের বাংলাদেশ পুলিশ শ্রদ্ধার সাথে বলতেছি যে আমাদের পিবিআই অফিসার, পিবিআই যারা আছে কর্মকর্তা, উর্ধতন কর্মকর্তা আমাদের মিজানুর রহমান স্যার, তো কথায় ভালো সমতুল্য বয়সের, তো উনি এখনো যে পুলিশরা অনেস্ট এটা সবসময় ছিল, মানব পুলিশের জন্য হয়তো বা আমাদের পুলিশের রিপ্রেশন করা, কিন্তু এই এর মতো দু একজন পুলিশের এর মতো পুলিশের আমাদের বাংলাদেশে পুলিশের সম্মান আবার তুলে আকাশ তো সম্মানে উঠে নিয়ে আসলো। এবং রাকিব যেটা সবচেয়ে এখন আজকে আলোচিত এবং আজকে নিউজ একটু আগে আপনিও বলছিলেন, তাই বা ফিরলে নিশ্চয়ই সংসার করবেন এবং মানে দুবারও দরকার তার মাকে। না অ্যাকচুয়ালি কি তাইমা যদি সে আসতে চায় সে যদি আসতে চায় সে তো আমার বউ, তো সে আমার বউ, যেহেতু সে যে ডিভোর্স দিচ্ছে সেটা তো প্রমাণিত হয় না, মানে সে যেটা বলছে যে জাল জালিয়াতি করলো যে সরকারি কাগজ মানে ডাক বিভাগের কাগজ যে তার নকল সিল জাল জালিয়াতি করছে, তারপর বিভাগের নোটিশটা সম্পূর্ণই জালিয়াতি করছে, তো এই এই যে সব কিছুতেই তো মানে আমার যে অভিযোগটা ছিল যে আমি লিগালি ডিভোর্স পাইনি সেটা প্রমাণিত, তো যেহেতু তাদের যে তারা যেটা বলছিল যে না আমরা ডিভোর্স দিছি সিঙ্গেল পেপার তামিমার কথা, সিঙ্গেল পেপার ইচ অ্যান্ড এভরিথিং সিস্টেম ক্লিয়ার তাদের কথা আর কি তারা বলছে,
সংবাদ সম্মেলনে, তারপরে চ্যানেল 24 নিউজে আপনারা দেখছেন। তো আজকে বলবো আমি একটা বলতে চাই যে তাদের নিচের এভরিথিং আর ক্রিস্টাল ক্লিয়ার, এই এটা কি বুঝলাম না, এটা একটু আবার মানুষকে যাতে বুঝাইতে হবে কি পেপার তাদের এখানে ছিল, এটা আবার প্রমাণ করে দিলাম যে আসলে সত্যি এটা প্রমাণ করে দিল পুলিশ এবং আর আল্লাহ পাক সত্যের পক্ষে আছে। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, তো যে বান্দা নাকি ধৈর্য ধরে তারে আল্লাহ অবশ্যই বিচার দেয়। তো ইনশাল্লাহ আমি আজকে যে এখানে আসছি আল্লাহ রহমত অশেষ আমাদের বাংলাদেশ পুলিশ বিবে তদন্তে সত্যটা নিয়ে আস। যখন আপনি এরকম একটা প্রতিবেদন পিবিআই জমা দিল, প্রথম কাকে ফোন করেছেন বা প্রথম কাকে জানিয়েছেন আপনার এই অনুভূতিটা? আমি প্রথম এই অনুভূতিটা আমি নিজে নিজেই ফিল করতেছিলাম, আমি কাউকে জানাই নাই। যখন আমি জানছি তখন পর্যন্ত কোর্টে, মানে কোর্টে 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 যাচ্ছে আর কি, পেপার্সটা কোর্টে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না কোর্টে পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত আমি এই বিষয়টা কাউরেই শেয়ার করি। তো কোর্টে পৌঁছানোর পরে আমি এটা ফার্স্টলি আমি আমার আইনজীবী আর দুজন আসলে জানাইতে, বলতে কি জানানোর, যখন জানাইতে তখন সবাই জানছে। ফার্স্টলি আমরা এই যাওয়ার পরেই, মানে এমনিতে আমার লেট হয়ে গেছিল কোর্টে যেতে, জ্যাম ছিল রাস্তায়, তার জন্য আর কি আমি কাউকে জানাইতে পারি না। বাট আমি এবং আমার লয়ার ঈশ্বর কাপুর সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম, এই জন্য আর কি ফার্স্টে কেউ জানাইতে, যখন জানাইছি সবাই কিনা। এবং আপনার আশপাশের মানুষ, বিশেষ করে পরিবার পরিজন বন্ধু বান্ধব, আমি যে দোকানটাতে আছি এটা আপনার ক্লোজ ফ্রেন্ড ভাইয়ের মতো ইউসুফ ভাই, এসি মার্ট, সো এরা সবাই কতটা খুশি? খুশি তো খুশি বলতে কি, আমরা তো সবসময় সত্যের পথে ছিলাম, তো আমরা 100% টুডে টুমরো আমরা ভাবছি যে আমাদের পক্ষে আসবে, অবশ্যই আসবে, কারণ এটা এতটাই কনফিডেন্স ছিল যে এখানে জারালা পরিমাণ আমাদের কোনো কমতি ছিল না বা ভুল ছিল না, কোনো একটা ভুল কথা বা ভুল একটা কিছু কাগজ আমরা বা ভুল একটা কিছু আমরা এটা মানে শো করি নাই যে আমরা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো ই কাজ করতেছিল না, মানে ভয় বা ভিত্তি কাজ করতেছিল না। তো আমরা 100% দুই দিন আগে আর পরে এটা পাবো, তো এর জন্য তো আমাদের মধ্যে অসংখ্য, আমাদের যে ইসুফ ভাই আছে, যে আজকে যে সিমান বিড়িতে আমরা বসে আসছি যেখানে কথা বলছি, এর আগে এখানে বসেই কথা বলছি, তো এই ইসুফ ভাই আমার শুরু থেকেই সাথে ছিল আজকে শেষ পর্যন্ত। তো আমাদের যে কষ্টটা যে আমরা যেটা নিয়ে লড়ছি, তো আজকে সেটার প্রতিফল আমরা পেয়েছি যে আমরা জয়, মানে আমরা সত্যটা প্রমাণিত করতে পারছি মানুষের সামনে। কারণ এর আগে হয়তো বা টাইমের বিষয়টা দেখা যেত, আমিও কিছু বলতেছে আমিও কিছু বলতেছি, তো দেখা যায় কোনটা মানুষ বিশ্বাস করবে। তো সবচেয়ে বড় কথা হলো যে এখন তো আমিও পিবিআই তো আর আমার কেউ না, সেটা রাষ্ট্রের একটা ইনভেস্টিগেশন দেখা গেল যে না এখন তো একটা